প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে বৃক্ষরোপণ এবং হাড়ঘাড় তেরঙ্গা কর্মসূচি হাতে নিয়েছে শিবনগর এলাকার বাসিন্দারা। এদিন এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকের দিনে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, শিবনগর এলাকার বাসিন্দারা মিলে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে হাড়ঘাড় তেরঙ্গা বৃক্ষরোপণ এবং যেসব কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্য এই এলাকার বাসিন্দারা এগিয়ে এসেছে। তারা আজকে এই বৃক্ষরোপণের মাধ্যমে স্বাধীনতার যে আনন্দ সমাজের সকল অংশের মানুষকে নিয়ে উপভোগ করার জন্য তারা সবাই সম্মিলিত হয়েছে, তাদের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। স্বাধীনতার পূর্ণ লগ্নে আমাদের এই শিবনগর এলাকার এলাকাবাসীরা মিলে ওনারা আমাদের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রী ওনার আহ্বানে সাড়া দিয়ে হর ঘর কিরণ এবং বৃক্ষরোপণ এই যে কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা সবাই এগিয়ে এসছে এবং তারা বৃক্ষরোপণ থেকে শুরু করে এবং এই স্বাধীনতার যে আনন্দ সেটাকে সকলের সমাজের সকলের অংশের মানুষকে নিয়ে উপভোগ করার জন্য তারা সবাই সম্মিলিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এরকম মহতী অনুষ্ঠানের জন্য।